ভাবতে পেরেছেন কত ওরা এই মমতা ব্যানার্জি সরকার শুধুমাত্র মুসলমানদের হয়ে এতটুকু কথা বলেছে এটা রেকর্ড করুন আমি আপনাদের বলবো এটা রেকর্ড করে আলাদা করে ছাড়বেন আর এলাকায় যে সমস্ত তৃণমূলী বন্ধুরা আছেন যারা অনেক ফটফট করে তাদেরকে শোনাবেন আমি আবার রিপিট করছি লক্ষীর ভান্ডার 500 টাকার জায়গায় মুসলিম মহিলাদেরও 1000 টাকা করা হোক এই কথাটা পশ্চিমবাংলার বিধানসভায় বলার জন্য দেবরার বিধায়ক ডক্টর প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির মহাশয়কে ভৎসনা করেছেন তার দলের এক মন্ত্রী বা তার দলের বিধায়করা বলেছেন যদি এখানে না পুষাই দল ছেড়ে দাও আচ্ছা ভাই বলুন উনি কি কোনো ভুল কথা বলেছিলেন ওনার না উনি ন্যায্য কথা বলার পরেও উনি ন্যায্য কথা বলার পরেও তারপরে এই টিপ্পনি টিটকারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসার পরেও মাননীয় তার হয়ে একবারও কথা বললেন না তাহলে মাননীয়ার মধ্যে আসল যে মনের মধ্যে কি পুষে রেখেছে সেটা বহির্প্রকাশ হলো এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে একটু খোঁজ নিয়ে দেখুন মাননীয় বিধায়ক মহাশয় এখন সিকিউরিটিও তুলে নিয়েছে ভাবতে পেরেছেন কত নোংরা এই মমতা ব্যানার্জি সরকার শুধুমাত্র মুসলমানদের হয়ে এতটুকু কথা বলেছে যে 500 জায়গায় 1000 টাকা করার উচিত এতটুকু কথা বলার জন্য তার দলের একজন বিধায়কের কাছ থেকে সিকিউরিটি তুলে নিয়েছে এই মমতা ব্যানার্জির অপদার্থ সরকার আর এরা নাকি মুসলিম দরদি সরকার তার নামে একটা বার এফআইআরও হয়েছে শুনলাম অপরাধটা তার কি ছিল অতটুকুই ছিল কি মুসলিম মহিলাদের 500 বদলে 1000 করা হোক এ হচ্ছে মমতা ব্যানার্জির চরিত্র চরিত্র মানে আমি রাজনৈতিক চরিত্রের কথা বলছি ভাই আমি ব্যক্তিগত চরিত্রতে আমি যাচ্ছি না এটা হচ্ছে জেনে রাখা দরকার এ হচ্ছে আসল রূপ ওদের ওরা দেখ দাঁত হাতির দাঁত একটা দেখানোর জন্য থাকে আর একটা আমরা হাতির দাঁতটা দেখতে পাই ভিতরে কি আছে না আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মমতা ব্যানার্জির ভিতরে কি আছে আস্তে আস্তে বহিঃপ্রকাশ করছে কর্মের মাধ্যমে বললাম না কারো সাহস আছে কারো সাহস আছে একবারের জন্য বলা যে এই প্রকল্পটা মুসলিম সমাজের জন্য করা দরকার বিধানসভার মধ্যে সাহস আছে ওই দিলে ওই সিকিউরিটি তুলে নেবে মানে একজন বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি পাওয়ার দরকার সেটাও তুলে নিয়েছে অপরাধটা কি তুমি কেন মুসলিম মেয়েদের 500 জায়গায় হাজারের কথা বলেছো এইটুকু অপরাধ এতটুকু কথা এটা তো ন্যায্য কথা এটা তো কোনো অনৈতিক অবৈধ কথা বলেনি ন্যায্য হকের কথা বলার পরেও তার সিকিউরিটি তুলে নিল মমতা ব্যানার্জি সরকার দেখ সে এই বিষয়ে আর যাচ্ছি না এই যেটা বলে না পঞ্চায়েত এলাকাতে এ গ্রাম্য এলাকাতে অনেক ক্ষেত্রে বলে কি আপনার আমাদের সরকারের নিচ্ছ আর আমাদের সরকারকে ভোট দিচ্ছ না প্রথম বলি ওটা কি মমতা ব্যানার্জি তার কালীঘাটে দুটো টালি বিক্রি করে দিচ্ছে আমাদেরকে কন্যাশ্রী রূপশ্রী হ্যান ত্যান যা আছে আপনার কি বলে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা 1000 টাকা এই বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে ঠিক যেমন হাজী মোহাম্মদ মহসিনের নাম মুছে দিয়ে একটা বৈষম্যতা করছে ঠিক কিন্তু 500 টাকা 1000 টাকা একটা বৈষম্য এখানেও আমরা ওরা এখানেও আমরা ওরা আমরা মাকে মা সমাজ হিসাবেই দেখি মহিলাদেরকে আমরা মা হিসাবেই দেখি সেটা দলিত হতে পারে আদিবাসী হতে পারে ব্রাহ্মণ হতে পারে উচ্চবর্ণ নিম্নবর্ণ মুসলমান যে কোনো সমাজের হতে পারে মা আমরা মা হিসাবেই দেখি কিন্তু 500 হাজার দিয়ে ইচ্ছাকৃতভাবে একটা বৈষম্য তৈরি করে দিচ্ছে কেউ আচ্ছা বলুন দলিত আদিবাসীদেরকে দিচ্ছে ব্রাহ্মণ সমাজের মায়েরা অনেক আছে তারা ফিনান্সিয়াল কন্ডিশন তাদের ভালো নেই তারা তাহলে কি করবে তাদেরকে দেওয়া হচ্ছে না কেন তারা কি করবে তারা বলতে পারছে না বলে কিন্তু এই 500 টাকাটা 1000 টাকা করা হোক এতটুকু শুধু কথা বলেছিল কে জানেন পশ্চিমবাংলার বিধানসভাতে দেবরার বিধায়ক ডক্টর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির মহাশয় শুধু আপনাদের জানার জন্য বলছি এই এই বোতলটা কত টাকা দিয়ে কিনেছেন ভাই কত টাকা কিনেন কেন কিনেন 10 টাকাতে কি করে জানলেন এটা দাম 10 টাকা এমআরপি লেখার জন্য আমরা জানতে পারি 10 টাকা এমআরপি বছর কমে দেবো তো বেশি আমরা কাউকে দিই না তো এমআরপি লেখা আমরা দেখে নিই যে 10 টাকা দাম এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে দেখবেন ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস এমআরপি যে কোনো এমআরপি দেখবেন
তার নিচে ছোট করে লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে 10 টাকা। এই ট্যাক্সটা দুটো ভাগ হয়, একটা সিজিএসটি সেন্ট্রাল জিএসটি, একটা এসজিএসটি স্টেট জিএসটি, একটা কেন্দ্র সরকারের কাছে যায়, একটা রাজ্য সরকারের কাছে থাকে। আমরা দেশকে একাধিক ভাবে ট্যাক্স দিই, সেই টাকাটা স্টেটে থাকে সেন্ট্রালে থাকে। একটা হচ্ছে যেমন যেগুলো কেনাকাটা করি তার মাধ্যমে দিই, আর একটা নির্দিষ্ট টাকার বেশি এক বছর ইনকাম হলে ট্যাক্স দিই। এইভাবে গাড়ি টাড়ি চালাতে গেলে ট্যাক্স ফ্যাক্স সব আমরা জানি। তো একটা টাকা যেমন এই বিভিন্ন প্রকল্প রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে, সেই প্রকল্পের টাকাটা আমাদের কাছে আসে। আর একটা কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো যেমন আবাস যোজনা, 100 দিনের মিড ডে মিলের বাচ্চাদের খাবার বা বিভিন্ন যে প্রকল্পগুলো সেন্ট্রাল স্পন্সার্ড, যে স্পন্সার্ড যেগুলো প্রকল্প আছে, তো এই টাকাগুলো আমাদের কাছে আসে। তাহলে বলুন, এ আপনার সাই বাচ্চার সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, হ্যান ত্যান যেগুলো যা আছে, এগুলো কি মমতা ব্যানার্জি নিজের টাকা থেকে দিচ্ছে না আপনার টাকা থেকে দিচ্ছে? একটু জোরে বলুন। ভয় লাগছে নাকি, কেস খাবেন? উকিল আছে তো, জামিনের জন্য প্রস্তুত আছে একদম। কেসের ভয় কেউ খাবেন না, কেস কেস খেয়ে কেউ হাউমাউ করবেন না, কেউ কুকুরে যাবেন না। কেস খেয়েছেন, তুলে নিয়ে গেছে, বাড়ির লোককে বলে দেবেন আধার কার্ডের জেরক্স নিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের বাড়ি চলে আসতে। এতটুকু কাজ। কি কাজ? আধার কার্ডের জেরক্স নিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের বাড়ি পৌঁছে যাওয়া। যদি শীতকাল হয় আমরা তাদেরকে জেলে যদি যাই ভালো কম্বল পাঠিয়ে দেবো থাকার জন্য। জামিন করানোর দায়িত্ব আমাদের, জামিন করানোর দায়িত্ব আমাদের। তার আপনার পরিবারকে কেস নিয়ে ভাবতে হবে না, কোথায় যেতে হবে না যেতে হবে, শুধু আধার কার্ডের জেরক্সটা নেবেন, আমাদের কাছে চলে আসবেন, আমরা জামিন বুঝে নেব। তো আজকের পর থেকে যদি কেউ বলে যে আমাদের সরকারে নিচ্ছে, আমাদেরকে ভোট দিচ্ছে না, এই ধরনের যদি টিপ্পানি কাটে আপনি বলবেন এই চুপ কর, তোদের এই সমস্ত কথা বলা বন্ধ কর। তো সরকারের ক্যাবিনেটের মন্ত্রীরা যে গাড়ি চেপে ঘুরছে সেই গাড়ির তেল আমাদের ট্যাক্সের টাকাই চলে, বলতে পারবেন তো না? ভয় লাগবে? হ্যাঁ, ছাড়বেন না? তাতেও যদি না থামে, তাতেও যদি না থামে কি বলবেন? তখন একটু ওপরে যেতে হবে, বলবেন নবান্নে চোদ্দ তলাতে যে ফ্লোরটা আছে, সব ফ্লোরের কথাই বলছি, প্রতিটা ইঁটে আপনাদের ট্যাক্সের টাকা ঢুকে আছে। শুধু তাই নয় 14 তলার উপরে ভালো চিল এসি চলে, মানে 14 তলার সূর্য থেকে কাছাকাছি, তো তুলনামূলক চিল এসি চলে। ওই 14 তলাতে এসিটা কিনা, এসির হাওয়া খাচ্ছে, কারেন্ট ফুটছে, যেটা আপনাদের পাড়ায় অনেক ক্ষেত্রে অনেক ভিখারি থাকে, তো ভাই আমি অপমান করছি না, থাকে তো ওই ভিখারির ট্যাক্সের টাকা থেকে, 14 তলায় দিদিমণি ট্যাক্সের টাকা থেকে, ভিখারির ট্যাক্সের টাকাতে দিদিমণি এসির হাওয়া খাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, 14 তলায় যে এসির হাওয়া খায় সেটা আপনার পাড়ার যিনি ভিখারি ভিক্ষে করে খান তারও ট্যাক্সের টাকা আছে। তাহলে এরা কি ডায়লগ দেবে ভাই বলুন, এরা কি গলাবাজি করবে? প্রমাণ দিচ্ছি, সকালে উঠেন, এখন তো আর ওই গুলটুল হয় না, এখন কি হয়, পেস্ট আর ব্রাশ। পেস্ট কিনতে গেলেও ট্যাক্স দিচ্ছেন, ব্রাশ কিনতে গেলেও ট্যাক্স দিচ্ছেন, চাল কিনছেন ট্যাক্স দিচ্ছেন। যদি বলে আমি আমার ধানের জমি, আমার ধান থেকে চাল জমির, তো ওই ধানটাকে একত্রে বীজ কিনেছেন সেখানে ট্যাক্স দিয়েছেন, সার কিনেছেন ট্যাক্স দিয়েছেন, পানি ছেঁচ দিয়েছেন ট্যাক্স দিয়েছেন, সব জায়গায় ট্যাক্স দিচ্ছেন। আর ট্যাক্স গুলো নিয়ে বাবুরা ওই রেশন দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। আমাদের টাকার ট্যাক্সের রেশন, আমাদের ট্যাক্সের টাকার রেশন, আর বাবুরা সেগুলো লুটে খাচ্ছে। বরঞ্চ আমাদের ট্যাক্সের টাকা গুলা অন্য জায়গায় দুর্নীতি করছে, 100 দিনের কাজ থেকে সব জায়গায় দুর্নীতি করছে। অনেক কথা বললাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই শেষ করছি, অনেক কথা বলেছি আপনাদের কাছে, তিনটে বিষয় নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, ও দিয়ে দেবে, রক্ত দেবে, তিনটে বিষয়। প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন।